হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের যে 17তম অধ্যায় আছে, বাঁচবে নদী তাতে জীবন থাকে যদি, সেটার কি তৃতীয় চতুর্থ বাকি সেশনগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেতে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। তো দেখো এখানে কী বলা হয়েছে, বুঝতেই পারছো আমাদের দেশটা বলতে গেলে কি পুরোটাই নদীবিহিত, অর্থাৎ পুরো দেশটাই কি অনেক অসংখ্য নদী রয়েছে। তো এটা বাংলাদেশের জন্য এক ধরনের আশীর্বাদ বলতে পারো, কারণ কি নদীকে ঘিরেই কিন্তু আমাদের জীবন জীবিকা সব গড়ে ওঠে। তো দেখো পৃথিবীর বহু দেশে এর অর্ধেক সংখ্যক নদী নেই। তো নদীর জীবন বুঝতে গেলে তো শুধু তো বুঝলে হবে না, তো স্থলভূমির বৈশিষ্ট্যগুলোও জানতে হবে, কারণ তোমরা তো ইতিমধ্যে জেনেছো যে পরিবেশের সবগুলো উপাদান একে অপরের সাথে কি যুক্ত। তো প্রতিটি উপাদান একে অপরকে কী করে প্রভাবিত করে। তো এখন সবাই দলে বসে কী করবে, একই অধ্যায় থেকে ভূমিরূপের ধারণা নেওয়ার পর বাংলাদেশের ভূমিরূপ সম্পর্কে কতটুকু জেনেছো সেটা তোমরা আলোচনা করবে। তো এটা জানতে কী করতে পারো, তোমরা যে অনুসন্ধানী পাঠে যে বাংলাদেশের ভূমিরূপ অধ্যায়টি আছে সেটুকু কী করতে পারো, পড়ে নিতে পারো। তো পড়া শেষ হয়ে গেলে তোমরা কী করবে, পড়া শেষ হয়ে গেলে আমরা খুব সংযত কারণে এই বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করি এবং বন্যাকে ভয় পাই। তো ভয় পাওয়া স্বাভাবিক না, কারণ বহু মানুষ কী হয় এই বন্যার কারণে দুর্ভোগের সৃষ্টি হয়। কিন্তু খেয়াল করে দেখো তো এদেশের ভূমি শতকরা 80% বন্যার সময়ে বয়ে আসা পলি মাটি দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের যে ভূমি তৈরি হয়েছে সেগুলো কিন্তু বন্যার সময় যে পলি মাটি আসে সেগুলো থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ বন্যার সময় যে মাটিগুলো আসে। তার মানে বন্যা খুব স্বাভাবিক একটা প্রাকৃতিক প্রক্রিয়া এবং প্রাচীনকাল থেকে মানুষসহ সকল জীবজগৎ এর সঙ্গে খাপ খাইয়ে বেঁচে আছে। তো বিপদ যখন ঘটে তখন কী হয়, বিভিন্ন কারণে এই সিস্টেমে হঠাৎ কোনো পরিবর্তন আসে যার সঙ্গে পৃথিবীর উপাদানগুলো কী করতে পারে, খাপ খাইয়ে নিতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় নদীর বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে কী হয়, অসময়ে বন্যা ঘটার যেমন নজির আছে তেমনি নদী শুকিয়ে কখন কী করে যায়, নদী শুকিয়ে নদী মারা যেতে পারে। তো প্রাকৃতিক এই সিস্টেম সাম্যাবস্থা বজায় রাখতে তাই প্রত্যেকের কী করতে, যার যার ভূমিকা আছে যতটুকু পালন করা উচিত এবং পরিবেশ ও সামাজিক যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সেটুকু কী, সেটুকু সবাই একটু চোখ বুলিয়ে নিবে এখন। এবং মানবসৃষ্ট কারণে স্থানীয় প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন সম্পর্কে যা আছে তা কী করতে এবং তুমি কী কী মিল পাচ্ছ তা এবার একটু কী করবে তোমরা একটু খুঁজে নেবে। তো তোমাদের দলের খোঁজে অন্য তথ্যগুলোর দিকে তাকাও যে অন্য দলগুলো কী করলো, এবার সবার সাথে মিলিয়ে নাও। তবে গত কয়েকটা সেশনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সবাই মিলে চেষ্টা না করলে কী বাঁচানো অনেক কঠিন, কাজেই এই বিষয় শুধু তোমাদের ক্লাসে না এবং ক্লাসের বাইরেও তোমাদের বোঝানো একটা জরুরি বিষয়। তো তার আগে জরুরি একটা কাজ হচ্ছে তোমাদের কাজটিকে, তোমরা নদীর পরিবেশ পর্যবেক্ষণ করে তুমি যেসব তথ্য পেয়েছো তার ভিত্তিতে তোমাদের এলাকার মানুষের করণীয় আসলে কী হওয়া উচিত। তো প্রাকৃতিক কারণগুলি নিয়ে হয়তো খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু মানবসৃষ্ট যেসব কারণে তোমাদের নদীর পরিবেশ কি আক্রান্ত হচ্ছে সেগুলোকে অন্তত কমিয়ে আনতে। তো দেখো আমাদের কি আছে, নিচে একটা ছক আছে, এই ছকটা আমরা কীভাবে পূরণ করব এখন চলো একটু দেখে নিই। তো দেখো এখানে যে তোমরা কীভাবে পূরণ করবে ছকটি, যে আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর পরিবেশ বিপন্ন হওয়ার মানবসৃষ্ট কারণ অর্থাৎ মানুষের কারণে কীভাবে সৃষ্টি হয় এবং এর সমাধান কী হতে পারে। তো দেখো নদীতে অপরিকল্পিত যে বাঁধ নির্মাণ করা, তো এটার কারণে কী হয়, নদীর অনেক সমস্যা হয়। তো এটা কী করা যাবে, নদীতে অপরিকল্পিতভাবে আমরা বাঁধ নির্মাণ করতে দেওয়া যাবে না। তারপর দুয়ে দেখো কী আছে, নদীবাহিত পলি খনন না করা, অর্থাৎ কিছুদিন পর নদী খনন করে আমাদের কী করতে হবে, এখন নদীর তলে দেশে পলি উত্তোলন করতে হবে, অর্থাৎ নদীতে পলি জমতে দেওয়া যাবে না। তারপর দেখো কী আছে, যে কলকারখানা বর্জ্য সরাসরি নদীতে নিক্ষেপ করা, এর কারণেও কী সমস্যা হয়। তো আমাদের এখন কী করতে হবে, নদীর দুই পারে উঁচু করে বাঁধ নির্মাণ করতে হবে এবং যে বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ নদীতে ফেলা এটা করাও ঠিক না। তারপরে দেখো, তারপরে যে নদীর চারপাশে গাছপালা কাটা এটাও ঠিক না। তারপরে যে নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরি, তারপরে নদীর দুই পাড়ের ভাঙন মোকাবেলায় কোনো পদক্ষেপ গ্রহণ না করা, তারপর নদীর আশেপাশে ফসলের জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা, এইসব কারণে কী হয় যে নদীর সমস্যা হয়। তো আমাদের এখন কী করতে হবে, নদীর পাড়ে অবৈধ বা দখলমুক্ত রাখতে হবে, তারপরে নদীতে কলকারখানার বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে আমাদের কী করতে হবে, এগুলো
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নদীর আশেপাশে ফসল জমিতে কীটনাশক ব্যবহার করা যাবে না। তারপর নদীতে উভয় পাশে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, এর ফলে নদী ভাঙন রোধ হবে এবং নদীতে আমরা কি মৃতদেহ বা জীবদেহ ফেলা যাবে না। তো নদী সংরক্ষণে কমিটি গঠন করতে হবে এবং জনগণের মাঝে কী করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। তো দেখো, তারপরে আমাদের পঞ্চম সেশন আছে, তো এখানে আমাদের ফিরে দেখা, এখন আমরা কী করবো যে কোন দলের কাজ সবচেয়ে ভালো লাগলো এবং কেন। তো আমাদের এটার উত্তর আমরা কীভাবে লিখবো, দেখো যে নদীর পরিবেশ বিপন্ন হয় মানবসৃষ্ট কারণসমূহ কী কী তা দলগত আলোচনার মাধ্যমে জানতে পেরে খুবই কি ভালো লেগেছে। কারণ হলো বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো নদীকে কেন্দ্র করে এদেশের মানুষের জীবনযাপন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে এবং নদী বিভিন্ন উপায়ে মানুষ দ্বারা কী হচ্ছে, দূষিত হচ্ছে, ফলে নদীর স্বাভাবিক গতিপথ কী হচ্ছে, ধ্বংসের পাশাপাশি নদীর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে পরিবেশ ও জীব বৈচিত্র্য অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই নদীর যে পরিবেশ আছে বিপন্নের মাপচিষ্য কারণগুলো সম্পর্কে জেনে কীভাবে তা প্রতিরোধ করা যায়, নদীর স্বাভাবিক অবস্থা কীভাবে বজায় রাখা যায়, সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তারপর দেখো কী আছে, যে তোমাদের দলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছো, তো পরিকল্পনায় কোনো কিছু পাল্টালে কি ভালো হতো বলে তোমার মনে হয়, তো এটা তোমরা কীভাবে লিখবে, দেখো এটা তোমাদের লিখতে হবে এইভাবে, এটা নমুনা উত্তর। দেখো যে নমুনা উত্তরটা হবে, নদীর পরিবেশ বিপন্নের মানবসৃষ্ট কারণসমূহ প্রতিরোধে পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কী আমরা মুখোমুখি হয়েছি, যেমন মানুষের অভিজ্ঞতা, তারপরে প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহার, তারপর নদীর দুই পাশ দখলমুক্ত রাখা, নদীতে বিভিন্ন দূষিত ক্ষতিকর বর্জ্য নিক্ষেপ না করা, তারপরে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন হলে হয়তো সুফল পাওয়া যাবে, এক্ষেত্রে বেশি বেশি কী করতে হবে, আলোচনা সভা সেমিনার ব্যানার এগুলো করতে হবে, তো পোস্টারের মাধ্যমে জনগণের মধ্যে কী করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। তারপরে কী দেখো আছে, যে কোন দলের কাছ থেকে এমনকি নতুন কিছু তুমি জানতে পেরেছো যা কিনা কী করবে, যে যা তোমাদের দলের চোখ এড়িয়ে গেছে, অর্থাৎ তোমরা কী কী করতে পেরেছো যা পারুনি কিন্তু অন্য দলটা ঠিকই করেছে, এটার উত্তর তোমরা কীভাবে দেবে। তো এটার উত্তরটা হবে দেখো এইভাবে, নমুনা উত্তর, যে আমাদের দলের পর্যবেক্ষণে নদীর পানি কি দূষণের কারণে বিভিন্ন জলজ প্রাণীর কি মৃত্যুতে মানুষের কোনো ভূমিকা আছে কি না সেটি কি এড়িয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন প্রাণীর যে মৃত্যুতে এটা মানুষ করেছে কি না সেটা কি এড়িয়ে গেছে। নদীতে কোনো প্রাণী যেমন শুশুক আমরা সরাসরি হত্যা না করলেও কিন্তু শুশুক বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো এর কারণটা কি, নিশ্চয়ই কোনো কারণ। তো এরকম বিভিন্ন জলজ উদ্ভিদ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন কলকারখানার যে রাসায়নিক বর্জ্য, তারপরে নৌযান থেকে যে বিভিন্ন কিছু নির্গত হয়, তারপরে আমরা যে নদীতে সার কীটনাশক এগুলো ব্যবহার করছি এগুলো কী হয়, এগুলো বিভিন্নভাবে আমাদের কী করে নদীতে মিশে যায়, এর ফলে যে নদীতে যে প্রাণীগুলো আসে তাদের কি অনেক ক্ষতি হয়, মানে তারা যে খাবারগুলো খেত হয় সেই খাবারগুলো কোনো ক্ষেত্রে তাদের সমস্যা হয় বা সেগুলো দূষিত হয়ে যায় বা তাদেরই সরাসরিভাবে কোনো না কোনো ক্ষতি হয়, এর ফলে কি শুশুক এবং বিভিন্ন উদ্ভিদ প্রাণী কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের কি করা যাবে, এগুলো আমাদের করা থেকে বিরত রাখতে হবে এবং সবাইকে আমাদের যে সচেতন করতে হবে যে এগুলো আমরা যেন না করি। তো এর ফলে বাস্তুসংস্থানে ব্যাপক পরিবর্তন ঘটে, এতে করে কি হয়, এতে বিভিন্ন প্রজাতির যে মাছ জলজ উদ্ভিদ আগাছা তারপরে জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো দেখা যায় যে এই সকল জীবের বিলুপ্তিতে মানুষের পরোক্ষ ভূমিকা রয়েছে এবং এই বিষয়টি আমরা অন্য দলের কাছ থেকে শিখতে পেরেছি। তো আমরা অন্য দলের কাছ থেকে কী শিখতে পেরেছি তা তো তোমরা বুঝতেই পারলে, তো আশা করছি তোমরা এই অধ্যায়টি ভালো মতোই বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সবাইকে ধন্যবাদ।